बिस्मिल्लाह रहमान रहीम हमारे इस सृष्टि रहस्य कैसे उपहार दिए बासी म्यूजिक बासी म्यूजिक प्रोडक्ट्स यंत्र संगीते एम ए मालिक हमें आबुल सरकार सबर प्रति रही सलाम अस्सलाम वालेकुम প্রথমে কা ছিল আল্লাহ প্রথমে কা ছিল আল্লাহ উহা দাতের বাগানে ছিল না আকাশ জমি রবি শশি দিন মনি আপনা আপনি ছিল দিঘুমে ছিল না আকাশ জমি রবি শশি দিন মনি আপনা আপনি ছিল দিঘুমে পেশায় শূন্যকারে ছিল অনন্ত বছরে কুদ্রতে সাই শূন্যকারে ছিল অনন্ত বছরে আসিয়া দীপ্তকারে আসিয়া দীপ্তকারে ভাব জাগিল সাইর প্রেমে ছিল না আকাশ জমি রবি শশী দিন মনি আপনায় আপনি ছিল দিগুণে দৃষ্টি থেকেই সৃষ্টি রহস্য সম্পর্কে গানটি লেখা হয়েছে অবশ্য বাউলদের মতের মধ্যে সৃষ্টি তত্ত্বের অনেক কিছু ব্যবধানও পাওয়া যাবে আমার এই গান হতে যা বাউলদের গানের মধ্যে বাউলদের কথার মধ্যে আছে আমার এই গানটির মধ্যে আমি আগেই বলেছি কোরআন হাদিসের দৃষ্টিতেই পরিপূর্ণ আছে যেমন অন্যান্য বাউলদের অনেক গানের মধ্যে পাওয়া যায় অন্ধকার ধন্ধকার খোয়াকার নৈরাকার এর আগে ছিল কার তারপরে দীপ্তকার তারপরে আকার তারপরে সাকার এমনি করে আসছে কিন্তু নৈরাকারের কথা কোরআনের মধ্যে উল্লেখ আছে দীপ্তকার বলতে এখানে যেখানে পরিষ্কার যা দেখা যায় জানা যায় বোঝা যায় সেটাকে দীপ্তকার বোঝানো হয়েছে হাদিস কুরসি তার বড় প্রমাণ করেছে আল্লাহ পাক ফরমায়েছেন কুন্তু কাঞ্জন মাখিয়ান ফা আবাপ্ত আনুয়া ফা ফাকালাকুল খালাকা ইরুফা তার বাংলা অর্থ আল্লাহ বলেছেন আমি গুপ্ত রত্ন স্বরূপ উহাদাতের বাগানে ছিলাম প্রেমাবেশে বিকাশ হবার ইচ্ছা হইল তাই সৃষ্টির সূচনা করি সর্বপ্রথম সেই সৃষ্টি হলো আমার রসুল যেমন এসকেতে করিল পয়দা মুহাম্মদকে মহাম্মুদান এসকেতে করিল পয়দা মোহাম্মদকে মাহমুদা আপনি সুরতে খুদা আপনি সুরতে খুদা কুন লাইয়া কুনি ছিল না আকাশ জমি রবি শশী দিন মনি আপনায় আপনি ছিল নিঘুমে সৃষ্টি হইয়া নূর নবী শেষদা দিল তাই শতাপি নূর পাছিনা ধরিল তখনে দশ হাজার বছর পরে নূরকে আল্লাহ জিজ্ঞাস করে আলাস তুমি রাব্বি আল্লাহ জিজ্ঞাস করে আলাস্তু বিরাব্বি কুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এক হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করতেছিলেন তার সৃষ্টি তত্ত্বের কথা বলেছিলেন সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছিলেন সৃষ্টি হয়ে আমি আল্লাহ পাকের দরবারের মধ্যে আল্লাহর গুণগানে মত্ত হইয়া দশ হাজার বছর পর্যন্ত সেজদা দিয়েছিলাম কিন্তু বাউলদের কথার মধ্যে আবার তার বিপরীত মুখী একটি কথা আছে বাউলদের কথার মধ্যে অনেকের কথার মধ্যে অনেকের গানের মধ্যে আছে আল্লাহ পাক নূরকে সৃষ্টি করে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমার খোদা নই
নূরে বললেন কালুবালা, নূরে কালুবালা যেখানে বললেন সেই বাউলদা কালুবালা এখানে না বলে নূরকে সেইখানে প্রমাণ করলেন। নূর বললেন আনা আনা আনতা আনতা, আমি আমি তুমি তুমি। এমনি করে 70,000 বৎসর গত হয়ে গেল। আল্লাহ 70,000 বৎসর পরে সেই নূরকে আবার প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম, নূরে এবারও বলছে আনা আনা আনতা আনতা, আমি আমি তুমি তুমি। আসলে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি যে এইরকম কথা বলল আমি আমি তুমি তুমি, এইটা হাদিসের মধ্যে পরিষ্কারভাবে পাওয়া যায় না বলে হাদিসের মধ্যে পাওয়া যায় মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 বৎসর পর্যন্ত সেজদা দিবার পরে আল্লাহ পাক যখন প্রশ্ন করলেন সঙ্গে সঙ্গে তার উত্তর দিলেন কালুবালা। তাই 10,000 বৎসর পরে নূরকে আল্লাহ জিজ্ঞাসা করে আলাস্তু বিরব্বিকুম, নূরে কয় কালুবালা লা ইলাহা ইল্লাল্লাহ, নূরে কয় কালুবালা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে আল্লাহ তখনই ছিল না আকাশ জমি রবি শশী দিন মনি আপনায় আপনি ছিল নিভুনি। পছিনা সাইরা পানা দশ ভাগ করে তখন আরজ করিল আল্লাহ প্রথমে, দ্বিতীয় ভাগে সিংহাসন লুহমা পুস্তিতিয়তম, চতুর্থ ভাগে পয়দা কলমে, চতুর্থ ভাগেতে পয়দা কলমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বললেন আনাস সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছিল এবং সেই নূর আল্লাহর দরবারের মধ্যে সেজদায়রত হয়ে রইল, 10,000 বৎসর পর্যন্ত তার গুণগান গাইতে লাগলো। আল্লাহ আশিকি দৃষ্টিতে আমার দিকে তাকাইলেন, আমার অঙ্গ হইতে নূর পশিনা ঝরিয়া পড়ল। আনাজ বললেন তারপর, রাসূল বললেন তারপর সেই নূরকে 10 ভাগে বিভক্ত করা হইল, নূর পশিনাকে 10 ভাগে বিভক্ত করে 10টি বস্তু তৈরি করা হইল। তাই দ্বিতীয় ভাগে সিংহাসন লুহ মাহফুজ দ্বিতীয়তম, দ্বিতীয় ভাগে সিংহাসন লুহ মাহফুজ তৃতীয়তম, চতুর্থ ভাগে পয়দা কলমে, বিসমিল্লা বলিয়া কলম লিখিতে লাগিল হরদম, বিসমিল্লা বলিয়া কলম লিখিতে লাগিল হরদম, আজবদি লিখিতেছে হুকুমে ছিল না আকাশ জমি রবি শশী দিন মনি আপনায় আপনি ছিল নিভুমে। পানির পাথরে সেই পানি ছাড়লেন, 1 ফোঁটা পানিতে 70,000 ফোঁটা পানি হয়ে যায়, 70,000 থেকে 70 লক্ষ পানি হয়ে যায়। এমনি করে পলকের মধ্যে সমগ্র পৃথিবীটা হয়ে গেল নৈরাকার। সেই নৈরাকারের মধ্যে আল্লাহর কোরআনের মধ্যে ফরমাইছেন আল্লাহর সেই সিংহাসন সেই আসন আল্লাহ পাক সেই পানির মধ্যে রেখেছিল। ক্ষুদ্রতে সেই পানির মধ্যে বাতাসে ঢেউ সৃষ্টি হলো, সেই ঢেউয়ে ফেনা হলো, ফেনা জমলো, তাতে মাটির আকার হলো, হয়ে গেল সেখানে জমিন, আর আল্লাহ পাক এক অংশ দিয়ে তৈরি করলেন সেই আসমান। তাই পলকে হই নাই আকার ঢেউ জমিয়া মাটি তৈয়ার, আসমান জমিন হলো তৈয়ার সষ্টমে। সূর্য গ্রহ তারা সপ্তমে হইল খারা, চন্দ্র সূর্য গ্রহ তারা সপ্তমে হইল খারা, ভেস্ত দূর করে আল্লাহ অষ্টমে ছিল না আকাশ জমি
এবার নবীকে সঙ্গে লইয়া পাঁচ জন এক তারা হইয়া নবমে উদয় হয় আরশ
গানটিও সৃষ্টি তত্ত্ব, তবে এই গানটির মধ্যে আশেক ও মাশেক, আমার আল্লাহ ছিল আশেক, রাসুল ছিল মাশেক, তখন যখন সৃষ্টি করেছিল। এখানে আশেক আর মাশেকের দুটি ভাব অর্থ আছে। আশেক শব্দের ভাব অর্থ হলো আকাঙ্ক্ষাকারী, মাশুক শব্দের ভাব অর্থ হলো আকাঙ্ক্ষাপূর্ণকারী। অর্থাৎ স্রষ্টা হলেন আশেক আর রাসুল হলো মাশেক। স্রষ্টার আকাঙ্ক্ষা সৃষ্টির মাধ্যমে সেটা পূর্ণ হবে, পরিপূর্ণ হবে। যেমন আল্লাহ পাক, তিনি ওয়াহদাতের বাগান হতে আপনার মাধ্যমে যখন, কুদরতের মাধ্যমে যখন চেতন পাইলেন, তখন তার পাঁচটি ভাব জাগল। একটি ভাব তিনি মানুষ দিয়া মানুষের বাগান সৃষ্টি করবেন। দ্বিতীয়, সেই মানুষ তাকে জানবে, তাকে চিনবে। তৃতীয়, এই জানাশোনার মধ্যে আল্লাহ পরিচিত হবেন। চতুর্থ, বান্দা আল্লাহর সঙ্গে প্রেম করবেন, আল্লাহ তাকে ভালোবাসবেন, তার বিনিময় দিবেন। পঞ্চম, আল্লাহ পাক আখিরাতে তার বিনিময় দান করবে, তার আকাঙ্ক্ষা পূর্ণ করবে, তার বান্দা, তার ভক্তের, তার আশিকের। দুনিয়ার মধ্যে আসা সেই রাসূল আবার যখন আবদুল্লাহর কাশানি হইয়া মা আমেনার উদর হইয়া কুরাইশ বংশের মধ্যে মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন, প্রকাশ পেয়েছেন, তখন রাসূল হয়ে গেলেন আবার আশিক, বান্দা হয়ে গেলেন আশিক, আল্লাহ হয়ে গেল মাশিক। তাই আমার এই গানটির মধ্যে সুফি মতবাদ এবং বাউল মতবাদ দুটিকেই লাগানো হয়েছে। তাই আউয়ালে আহাম্মদ রাসুল দিও মে তবরকের ফুল, আউয়ালে আহাম্মদ রাসুল দিও মে তবরকের ফুল, ফুল রূপে দিনের রাসুল ছিলেন সেই দিন আপনি। মাসুক রূপে প্রেমের স্বভাব হয় মাসুকে, ছিল সেই ফুল মাসুক রূপে, প্রেমের স্বভাব হয় মাসুকে, ফুলের রূপে আল্লাহ আপে হন আশেক রব্বানি, ফুলের রূপে আল্লাহ আপে হন আশেক রব্বানি। সৃষ্টিতে দৃষ্টি করে দেখছ নি, দেখছ নি সৃষ্টিতে দৃষ্টি করে দেখছ নি, ছিয়মে ময়নার গলা, আরে ছিও মেতে ছিল ময়না, সেই ময়না মা ফাতেমা, ছিও মেতে ছিল ময়না, সেই ময়না মা ফাতেমা, গলার হার ছিল নবীজি ওই হারে একশো মতি, ছিও মেতে ছিল ময়না, সেই ময়না মা ফাতেমা, গলার হার ছিল নবীজি ওই হারে একশো মতি, ময়নার গলার হার, সেই হার সত্তর হাজার বৎসর পর্যন্ত ময়নার গলার মধ্যে শোভা পাইতে লাগে। সত্তর হাজার বৎসর পরে ময়নার রূপ ছেড়ে দিয়ে যখন অন্য রূপের মধ্যে যাওয়ার জন্য আকিঞ্চন হল আল্লাহ পাক নিবে, তখন সেই মালা খুললেন, বিনা সুতার মালা, প্রেম সূত্রে গাথা, সেই মালা ছিঁড়ে গেল, তাতে মতি টোকানো হইল, সেই মতি ছিল নামের মতি, আল্লাহর একশো নামের মতি ছিল, সেই মতি
খুঁজে 99টি নাম পাওয়া গেল, 99টি মতি পাওয়া গেল, অর্থাৎ আল্লাহর 99টি নামই প্রকাশ আছে। একটি নাম তার গোপনে আছে, কামেল মুর্শিদের কাছে আছে, কামেল পীরের কাছে আছে, জানুষের জানা লোকের কাছেও আছে। তাই মালা ছিল প্রেমের খেলা, প্রেমে মত্ত নিজেই আল্লাহ, মালা ছিল প্রেমের খেলা, প্রেমে মত্ত নিজেই আল্লাহ, 99 নামের মালা একটা মাল্লার বাতিনি, 99 নামের মালা একটা তাহার বাতিনি, সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি দেখছনি, সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি। সে তারা নবী পঞ্চমে ময়ূরের ছবি, চৌথায় সে তারা নবী পঞ্চমে ময়ূরের ছবি, সাজিলেন অলঙ্কারের নবীজি ময়ূরিনী, একদিন জিব্রাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসেছেন আল্লাহর থেকে ওহী নিয়া, মা ফাতেমার দরজার সামনে গিয়া, অর্থাৎ ওই ঘরের মধ্যে রাসূল থাকত জিব্রাইল, তাই সেই ঘরের দরজার সামনে গিয়ে রাসূলকে ডাক দিল। জিব্রাইলের ডাক শুনে হযরত মা ফাতেমা দরজা খুলে দেখলেন জিব্রাইল এসেছে, তাই জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ছোট কাকা বাবাই তো ঘরে নাই। জিব্রাইল মনে মনে অহংকার করলেন, রাগ করলেন, আমি ছোট, আমি তোমার বাবার বড়, মনে মনে চিন্তা করতে লাগলেন। কারণ তৌহিদ বাগানে যে ভেস্তপুরে আদম সতে গাছ ছিল, ওই বৃক্ষের মধ্যে ছিল চারটি ডাল, চারটি ডালের মধ্যে ছিল 30টি পাতা, পাতার এক পিঠ সাদা এক পিঠ কালো, 30টি পাতায় 30 দিনকে গণনা করা হয়েছে, এক দিক সাদা সেটি দিনের অংশ, এক দিক কালো সেটা রাত্রের অংশ, চারটি ডাল তাতে চার তরিকা শরিয়ত তরিকা থাকিগত মারফত, এই চারটি ডালের মাঝখানে ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদী ফুল। আল্লাহর হুকুমে সেই ফুলকে ছিঁড়ে জিব্রাইল আব্দুল্লাহ নাসিকার মধ্যে যখন সঙ্গে ছিল, সেই আব্দুল্লাহর পেশানির মধ্যে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছিল। জিব্রাইল তাই জানে, মা আমেনাকে বিবাহ করার পর মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পেশানি হতে মা আমেনার গর্ভ হয়ে তিনি প্রথম পৃথিবীর মধ্যে প্রত্যাবর্তন করেন, পৃথিবীর ভিতরে তিনি আবির্ভাব হন, তিনি আসেন। তাই জিব্রাইলের মনের আশা আকাঙ্ক্ষা, আমি ছোট হইলাম কিভাবে, তাই মনের দুঃখ মনে নিয়ে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাব বুঝে বললেন, জিব্রাইল তোমার মুখটা কালা কেন? জিব্রাইল বলেন, রাসূল আমাকে ছোট কাকা বইলাম, করল অপমান, আমি আপনার বড় ছিলাম বলেন তার বিধান। নবী কয়, জিব্রাইল আমি তোমাকে জানাই, তোমার বয়স কত হয়েছে তুমি বলো দেখি ভাই। জিব্রাইল কয়, বয়স কত? আমার বয়স সম্পর্কে তো আমার জানা নাই, তবে আপনার একটা ধারণা দিতে পারি, আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করল তখন সর্বপ্রথম আমি চক্ষু মেললাম, আমি চোখ খুলে আরশের দিকে তাকাইলাম, আরশের দিকে তাকাইয়া দেখি একটা তারা, একটি সেতারা, আমি দেখলাম 70,000 বৎসর পর্যন্ত সেই তারাটা উদয় হয়ে রইল। কিন্তু রাসূল আবার দেখি 70,000 বৎসর পরে সেই তারাটা ডুবে গেল, আর নাই। আবার 70,000 বৎসর পর আবার সেই তারাটা দেখলাম, ডুবে রইল 70,000 বৎসর, আবার দেখলাম 70,000 বৎসর পর্যন্ত উদয় হয়ে রইল, আবার ডুবে গেল, দেখলাম না 70,000 বৎসর, এমনি ডুবে গেল উদয় হইল, আমি তাকে দেখেছিলাম 72,000 বার। এবার চিন্তা করেন আমার বয়স কত হয়েছে। নবী কয়, জিব্রাইল আমি তোমাকে জানাই, তুমি একটুখানি আমার পিষ্টায় আসো দেখি ভাই। জিব্রাইল
চাইলে নবীর পৃষ্ঠে পিছনে তে গেল দয়াল নবী পৃষ্ঠের কাপড় ওমনি উঠাইল পৃষ্ঠের কাপড় উঠাইল দিনের মোস্তফায় জিব্রাইলের লক্ষ্য কইরা দেখিবারে পায় দয়াল নবীর মোহর নবুয়তের দিকে দৃষ্টি করিয়াং জিব্রাইলে লইল তখন দৃষ্টিতে তাকাইয়া চাইয়া দেখে হযরত জিব্রাইল নবীর মোহর নবুয়তের ভিতরে ঝলমল ঝলমল কইরা সেই তারাটা বাবা জ্বলে ছাইরা দিল চোখের পানি ছাইরা দিল চোখের পানি জিব্রাইলে কয় তখন ছাইরা দিল চোখের পানি জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি সেই তারাটা আপনার মোহর নবুয়তের ভিতরে দেখতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিব্রাইলকে বললেন জিব্রাইল ওই তারাটাই ছিলাম আমি ওই তারার সঙ্গে আমার সঙ্গে ছিল মা ফাতেমা হযরত আলী হাসান এবং হোসেন এবার চিন্তা করো তোমারও চেয়ে হাজার হাজার বছরের বেশি বয়স আমার হাসান হোসেনেরও তুমি তার চেয়েও ছোট তোমাকে ছোট কাকা হাসান হোসেন বললেও কোনো অপরাধ হবে না তাই চৌথায় সে তারা নবী পঞ্চমে ময়ূরের ছবি সাজিলেন অলঙ্কারে নবীজি ময়ূরিনী এবার সরমে এক আয়না ধরে রূপ দেখেন ওর ঝরে পড়ে সরমে এক আয়না ধরে নূর দেখেন ওর ঝরে পড়ে গেলে পরে রূপের ঘরে গেলে পরে গেলে পরে রূপের ঘরে দেখতে পাবি নিশানি সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি দেখছনি সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি বালি গলে মালা মাথার তাস করি উজালা কানে বালি গলে মালা মাথার তাস করি উজালা গোপন প্রেমের গোপন খেলা যার আছে জানা জানি গোপন প্রেমের গোপন খেলা যার আছে জানা জানি ময়ূরের গলা ছিল গলার হার ছিল ফাতেমা ময়ূরের গলার হার ছিল ফাতেমা দুই কানে ইমাম দুই জানা গলার হার ছিল ফাতেমা দুই কানে ইমাম দুই জানা মাথাটা হযরত আলীর নবীজি ময়ূরিনী আ মাথাটা যে হযরত আলীর নবীজি ময়ূরিনী সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি দেখছনি সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি গাছের মধ্যে সেই ময়ূর বসা ছিল এই ময়ূরের সরমের আয়নার সেই আয়নার মধ্যে নিজের স্বরূপ দেখে তার পসিনা বাহির হল এই পসিনাকে আল্লাহ পাক বিভক্ত করল তার কপালের পসিনা দিয়া দুনিয়ার মধ্যে রাজা বাদশাকে সৃষ্টি করা হল তবে জুলুমকারী রাজা বাদশা নয় তার বুকের ঘাম দিয়া তৈরি করা হলো মুমিন ব্যক্তিদের দিয়ে তার পিছের ঘাম দিয়া তৈরি করা হলো কমিন ব্যক্তিদেরকে তার ডান হাতের ঘাম দিয়া তৈরি করা হলো ডানকারীদেরকে তার বাম হাতের ঘাম দিয়া তৈরি করা হলো নিশ্চিতধারী পাল্লা দাড়ি পাল্লার মাধ্যমে ব্যবসায়ীকারী ঘামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ ময়ূরের সেই পিঠের পসিনা দ্বারা যে কমিন বা বেঈমানদেরকে সৃষ্টি করা হলো বুকের ঘামে মুমিনদের সৃষ্টি করা হলো আমি এই কথাগুলো যে বললাম
এটা বাউল মতবাদের কথা। আমরা যে গান গাই পাবলিক ফাংশনে, এখানে ওখানে, আমাদের দেশের শিক্ষার সংখ্যা কম, তাই বাউল গানের মধ্যে একটা বাউল ভাব আছে, যা ধর্মের দিক থাকে, কিছু ধর্মের দিকটাকে এরিয়া একটা মনোভাব, বাউল ভাব তারা তৈরি করে, তো সেটাই তাদেরকে, তাদের একটা আনন্দ জাগ্রত হয়। সেই জিনিসটা তাদের কাছে না পৌঁছাইলে তারা অনেকটা জিনিসকে শূন্য মনে করে নেয়। এই বাউল ভাবটা প্রকৃতপক্ষে, আমি যে কথাটা বললাম, এটা কোনো হাদিসের থেকে সংগ্রহ করা হয় না, এই হাদিস থেকে এটা পাওয়া যায় গেছে বলে আমার বিশ্বাস হয় না, তবু বলে রাখলাম তাদের জন্য। তাই কানে বালি গলে মালা, মাথা টাস করি উজালা, গোপন প্রেমের গোপন খেলা যার আছে জানা জানি, গোপন প্রেমের গোপন খেলা যার আছে জানা জানি, ময়ূরের গলার হার ছিল ফাতেমা, দুই কানে ইমাম দুজনা গলার হার ছিল ফাতেমা, দুই কানে ইমাম দুজনা মাথার কাজ হযরত আলীর নবীজি ময়ূরিনী, মাথার কাজ হযরত আলীর মাথার কাজ হয়, মাথার কাজ হযরত আলীর নবীজি ময়ূরিনী, সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি দেখছনি, সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি, আল্লাহর কোরআনের সুরার একটি আয়াতের মধ্যে জানা গেছে যে আল্লাহ পাক দুনিয়াটা যখন পানিময় করেছিল তখন পানির মধ্যে একটি আসন ছিল, যেটাকে আমরা কুরসি বলি, এই আসনের মধ্যে তিনি ছিলেন। কিন্তু বাউল মতের একটি কথা আছে, যেমন নিরাকারে ডিম্বু ভাসে ডিম্বুতে ছজন আমিষে, নিরাকারে ডিম্বু ভাসে ডিম্বুতে ছজন আমিষে, মাজননী ডিম্বু খুশে দিয়েছে নাবরণী, মাজননী ডিম্বুর খুশে দিয়েছে নাবরণী, তাই দুই পর্দাতে দুটি ইমাম বিজল আলী সাক্ষী কালাম, দুই পর্দাতে দুটি ইমাম বিজল আলী সাক্ষী কালাম, কুসুম হয় রাসূলে আকরাম সাইয়াম আর হয় পরানি, কুসুম হয় রাসূলে আকরাম সাইয়াম আর সিন্ধু বনি, সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি দেখছনি, সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি, প্রথম বলেছিলাম মাসুক অর্থ আকাঙ্ক্ষা পূর্ণকারী। মাসুকের আরেকটি অংশ, আরেকটি ভাব মায়ের মধ্যে চলে যায়, মাও আকাঙ্ক্ষা পূর্ণকারী সন্তানের জন্য, তাই ভাবেরই ডিমের, হ্যাঁ ভাবেরই প্রেমের উৎসে ফেটে গেল ডিম্বুর খোসে, ভাবেরই প্রেমের উৎসে ফেটে গেল ডিম্বুর খোসে, হাহু হেতিম শব্দ এসে ঢেউ করে তুললো পানি, আহু হেতিন শব্দ এসে ঢেউ করে তুলল পানি, সেই ঢেউয়ে পানি ফানা করে তাতেই মাটির আকার করে, ঢেউয়ে পানি ফানা করে তাতেই মাটির আকার ধরে, সেই মাটিতে আদম করে, সেই আদম তুমি আমি, আরে সেই মাটিতে আদম করে, সেই সেই মাটিতে আদম ঘরে, সেই আদম তুমি আমি, সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি দেখছনি, সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি, জ্ঞানী কয় হয় ইঙ্গিতে অজ্ঞানী পরে সংকটে, জ্ঞানী কয় হয় ইঙ্গিতে
অজ্ঞানী পরে সংকটে মাসুকের স্বভাব মায়ের হাতে মায়ের করণ করছনি মাসুকের স্বভাব মায়ের হাতে মায়ের করণ করছনি খোদার কোরআনে বর্ণন যার হইল না মায়ের করণ সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি দেখছনি সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি এসকেতে দুনিয়া পয়দা করিলেন সাই তখনই এসকেতে দুনিয়া পয়দা করিলেন সাই আপনি সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি দেখছনি সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি দেখছনি সৃষ্টিতে দৃষ্টি করে দেখছনি আল্লাহ সব রুহুকে হুকুম দিল কাতার হলো হুকুমে কাতার হলো হুকুমে কাতার হলো আল্লাহ পাক আমি আগেই বলেছি তার চেহারা মোবারকের নূর হতে আমার রাসূলকে সৃষ্টি করেছিলেন প্রথম আরেকটি কিতাবের মধ্যে জানা যায় যেমনি মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সৃষ্টি করেছেন প্রথম সঙ্গে রুহকেও সৃষ্টি করেছিলেন আল্লাহ পাক প্রথম জ্ঞানকেও সৃষ্টি করেছিলেন তাই সমস্ত রুহুদেরকে সৃষ্টি করে আল্লাহ পাক মোকামে আরওয়ায় ময়দানে আমফাকে সেই রুহুদের প্রতি আল্লাহ পাকের নির্দেশ আসতেছে কি নবী রাসূল পয়গাম্বরে ছিল প্রথম কাতারে নবী রাসূল পয়গাম্বরে ছিল প্রথম কাতারে দ্বিতীয় কাতারে সাহাবীরা ছিল দ্বিতীয় কাতারে সাহাবীরা ছিল নবী রাসূল পয়গাম্বরে ছিল প্রথম কাতারে দ্বিতীয় কাতারে সাহাবীরা ছিল আল্লাহ যত তৃতীয় কাতার বাঁধিল আল্লাহর অলি আল্লাহ যত তৃতীয় কাতার বাঁধিল কাতার হলো হুকুমে কাতার হলো হুকুমে কাতার হলো কাতার করতে বললেন সমস্ত রুহুদেরকে তাই সেই ময়দানের মধ্যে প্রথম কাতারে ছিল নবী রাসূল পয়গাম্বরের কাতার দ্বিতীয় কাতার ছিল সাহাবীদের কাতার তৃতীয় কাতারে ছিল অলি আল্লাহদের কাতার চতুর্থ কাতারে আসি দাঁড়ালো যত বিশ্বাসী চতুর্থ কাতারে আসি দাঁড়ালো যত বিশ্বাসী বিশ্বাসীদের কাছাকাছি পঞ্চম দল ওরে চতুর্থ কাতারে আসি দাঁড়ালো যত বিশ্বাসী বিশ্বাসীদের কাছাকাছি পঞ্চম দল কাতারের পর কাতার রুহু হইল বিভাগ মুখামুখি কেউ দেয় পৃষ্ঠভাগ কাতারের কাছাকাছি কাতারের পর কাতার রুহু হইল বিভাগ কেউ দাঁড়ালো মুখামুখি কেউ দেয় পৃষ্ঠভাগ কেউ কেউ কাতার ভাঙ্গিয়া করছে হুড়াহুড়ি আল্লাহকে ভুলিয়া কেহ করছে মারামারি দুনিয়ার ভিতরে আজও আছে তার প্রমাণ যে যে মন করিয়াছিল তেমনি তাহার কাম দুনিয়ার ভিতরে আজ্য আছে তার প্রমাণ যে যে মন করিয়াছিল তেমনি তাহার কাম এ কাণ্ড দেখিয়া আল্লাহ
কাণ্ড দেখিয়া আল্লাহ রুহুদের ডাকাইয়া কইল কাতার হলো হুকুমে কাতার হলো হুকুমে কাতার হলো আল্লাহ ডাকিয়া করিল হুকুম আলাস্তুবি রাব্বিকুম ডাকিয়া করিল হুকুম আলাস্তুবি রাব্বিকুম আমি কে আর তোমাদের কে বানাইল আল্লাহ ডাকিয়া করিল হুকুম আলাস্তুবি রাব্বিকুম আমি কে আর তোমাদের কে বানাইল প্রথম কাতার সেজদা দিল কালু বালা কইয়া মাবুদ তুমি আল্লাহ আমি বান্দা তোমার গুণ যাই গাইয়া প্রথম কাতার সেজদা দিল কালু বালা কইয়া তুমি আল্লাহ আমি বান্দা তোমার গুণ যাই গাইয়া দ্বিতীয় তৃতীয় সহ বিশ্বাদি যত দ্বিতীয় তৃতীয় সহ বিশ্বাসী দল যত ইয়া কালু বালা কইয়া মাথা করে নত এই দুনিয়ায় আছে প্রমাণ বিশ্বাসী যারা এই দুনিয়ায় আছে প্রমাণ বিশ্বাসী দল যারা রুহের কাতারে কিন্তু ছিল তারা তারা রুহের কাতারে যারা দিল পৃষ্ঠভাগ এই জগতে তারা কিন্তু কাফেরও মোরশেদ রুহের কাতারে যারা দিল পৃষ্ঠভাগ এই জগতে তারা কিন্তু কাফেরও মোরশেদ মারামারি হুড়াহুড়ি করল যেই রুহুরা মারামারি হুড়াহুড়ি করল যেই রুহুরা কাতার ভাঙ্গিয়া যারা হইল কাতার ছাড়া এই জগতে আছে আজ তাহাদের প্রমাণ ওই রুহুরা এই জগতে করেছে ওই কাম রুহুর কাম দেখিয়া আল্লাহ রুহুর কাম দেখিয়া আল্লাহ কলমকে ডাকাইয়া কইল হুকুম দিল হুকুমে কাতার হইল হুকুমে কাতার হইল আল্লাহ সব রুহুকে হুকুম দিল কাতার হলো হুকুমে কাতার হলো রুহের পরিচয় পাইয়া কলমকে কয় ডাকিয়া রুহের পরিচয় পাইয়া কলমকে কয় ডাকিয়া লিখ কলম কোন রুহুটা কি করিল লিখ কলম কোন রুহুটা কি করিল কোন রুহুকে হইল কি হবে কোন রুহুকে হইলে কোন রুহে কে হইলে কি হবে তার কাম কোন রুহুটাকে হইলে কি হবে তার কাম কুদরতের বলে আল্লাহ কলমকে লিখান কোন রুহুটাকে হইলে কি হবে তার কাম কুদরতের বলে আল্লাহ কলমকে লিখান কে হইবে দোজকি আর কে হবে জান্নাতি কে কে দোজকের পাপ পরে পাইবে কিছু শান্তি কে হইবে দোজকি আর কে হবে জান্নাতি কে কে দুজকের পরে পাইবে কিছু শান্তি কে হবে কাহার পিতা কে কাহার সন্তান দুনিয়া বানাইয়া আমি করিব প্রমাণ কে হইবে কাহার পিতা কে কাহার সন্তান দুনিয়া বানাইয়া আমি করিব প্রমাণ
আবুল সরকার বলছে কলম, আবুল সরকার বলছে কলম, তকদিরনামা ছিল কাতার হলো হুকুমে, কাতার হলো হুকুমে, কাতার হলো রুহু বানাইয়া আল্লাহ সব রুহুকে হুকুম দিল, হুকুমে কাতার হলো, হুকুমে কাতার হলো। আল্লাহ সব রুহুতে হুকুম দিল, কাতার হলো হুকুমে, কাতার হলো হুকুমে, কাতার হলো রুহু বানাইয়া আল্লাহ সব রুহুতে হুকুম দিল, কাতার হলো হুকুমে, কাতার হলো হুকুমে, কাতার হলো হুকুমে, কাতার হলো। রূপের খুবই আদম সফি, আসসালামু আলাইকুম, অলা খালাকনাকুম সুম্মা সাওয়ানাকুম, অলা খালাকনাকুম। রূপের খুবই আদম সফি, আসসালামু আলাইকুম, অলা খালাকনাকুম সুম্মা সাওয়ানাকুম, অলা খালাকনাকুম। গানটির মধ্যে সৃষ্টি রহস্যের মধ্যে আদম সৃষ্টির একটি হাকিকাত আছে। এই হাকিকাতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহ খালাক আদম আলা সুরাতিহি, আদমের সুরত আমার নিজ সুরত। আরো এক জায়গার মধ্যে বলেছেন, আলা খালাকনাকুম সুম্মা সাওয়ানাকুম, আমি আমার নিজ প্রতিবিম্ব দিয়ে আমি মানুষকে বা আদমকে সৃষ্টি করিয়াছি। তাই নকশা সুরত রূপ চেহারা, পর্দা খুলে দেখ না তোরা, নকশা সুরত রূপ চেহারা, পর্দা খুলে দেখ না তোরা, লামালি পে কাউরা মারা গিলটি করা রূপ নিগুম, অলাক্ষা লাকনা কুম সুম্মা সাওয়ানা কুম, অলাক্ষা লাকনা কুম। আদম আলা সুরাতিহি, আলি পে আল্লাহ এলাহি, খালাকা আদম আলা সুরাতিহি, আলি পে আল্লাহ এলাহি, এদিক সেদিক যেদিক চাহি, তাই এদিক সেদিক যেদিক চাহি, একই রূপের সিরাজুম, অলাক্ষা লাকনা কুম সুম্মা সাওয়ানা কুম, অলাক্ষা লাকনা কুম। নূরের গিলাপ তিন হরপে, নুমিন কাপের গিলাপে, নূরের গিলাপ তিন হরপে, ডিম ফুটাইছে গরম তাপে, ডিম ফুটাইছে গরম তাপে, আবুল কয় বাক বাক কুম, অলা খালাক না সুম্মা সাওয়ানা কুম, অলা খালাক না কুম। কবুতর বা পায়রার একটি বুলি বা বাক্য বা ভাব, কিন্তু এখানে আমি আমার মনের ভাবকে বোঝাবার জন্য সেখানে আবেগ দিয়ে ছন্দের প্রয়োজনে এই বাক্যটি লাগানো হয়েছে। এটাও একটা ভাবের আবেগ, কারণ ভাব সেখানে কোন ভাষায় যে চলে যায়, কোন বাক্যে যে চলে যায়, কোন আবেগে যে চলে যায়, তার কোনো ঠিকানা দিতে পারে না। ভাব সীমাহীন, ঠিকানাহীন। তাই নূরের গিলাপ, নুমিম কাপের গিলাপে, নূরের গিলাপ তিন হরপে,
গিলাপের গিলাপে নূরের গিলাপ তিন হরপে ডিম ফুটাইছে গরম তাপে আবুলে কয় বাক বাক কুম অলাক খালাক না কুম সুম্মা সাওয়ানা কুম অলাক খালাক না কুম নূরের খুপি আদম সুপি আসসালামু আলাইকুম অলাক খালাক না কুম সুম্মা সাওয়ানা কুম অলাক খালাক না কুম রূপের খুপি আদম সুপি আসসালামু আলাইকুম অলাক খালাক না কুম সুম্মা সাওয়ানা কুম অলাক খালাক না কুম তোরা শুন বলিল প্রাণ সজনী আদম তোতের কাহিনী আদম তোতের কাহিনী তোরা শুন বলিল প্রাণ সজনী আদম তোতের কাহিনী আদম তোতের কাহিনী কি দিয়া গহরি আদম ভাবিলেন সাই কাদির গনি কি দিয়া গরিবেন আদম ভাবিলেন সাই কাদির গনি সোনা চাঁদি হীরা কাঞ্চন সোনা চাঁদি হীরা কাঞ্চন বাতাস মাটি কি আগুন পানি আদম তোতের কাহিনী আদম তোতের কাহিনী তোরা শুন বলিল প্রাণ সজনী আদম তোতের কাহিনী আদম তোতের কাহিনী স্বর্ণকে জিজ্ঞাস করে সাই তোমার মধ্যে কি গুণ শুনি ওরে স্বর্ণকে জিজ্ঞাস করে সাই তোমার মধ্যে কি গুণ শুনি সোনা চাঁদি হীরা কাঞ্চন সোনা চাঁদি হীরা কাঞ্চন বলল সবাই আমরা দামি আদম তোতের কাহিনী আদম তোতের কাহিনী তোরা শুন বলিল প্রাণ সজনী আদম তোতের কাহিনী আদম তোতের কাহিনী আল্লাহ পাক আউয়ালে আহমদ দিয়ে মে তবা গাছের ফুল শিয়মে ময়নার গলার হার চৌথায় সেতারা পঞ্চমে ময়ূরিনী ষষ্ঠমে আদম সফি বৃক্ষের মধ্যে একটি ফুল রূপে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামকে রেখে দিয়েছিল মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামকে ফুল রূপে যে গাছটির মধ্যে রেখে দিয়েছিল ওই গাছটির নাম আদম সফি গাছ কিন্তু আল্লাহ পাক আদম সফি গাছ নামে যে বৃক্ষটি তৈরি করেছিলেন সেই বৃক্ষটাই আবার সেই হযরত আদম সফিউল্লাহ এই বৃক্ষটার মাধ্যমেই আল্লাহ পাক ওই বৃক্ষটাকে উপলক্ষ করেই সেই বৃক্ষটাকে গোপনে আদম সফিউল্লাহর নামে যে নির্ণয় করে সৃষ্টি করে রেখেছেন তারই প্রতিরূপ তারই প্রতিচ্ছবি তারই প্রতিভাব তাই আল্লাহ পাক তার মূল্যবান বস্তুকে মূল্যবান ধাতুকে আগুন পানি বাতাস মাটি নূরে সাপা এমনকি সোনা চাঁদি হীরা কাঞ্চন দামি দামি পাথরগুলোকে আল্লাহ পাক প্রশ্ন রাখতে লাগলেন কি দিয়ে আল্লাহ পাক সেই মাটির আদমকে তৈরি করবে তাই সোনা চাঁদি হীরা কাঞ্চন এগুলোকে আল্লাহ পাক প্রশ্ন করার পরে সেই সোনা চাঁদি হীরা কাঞ্চন আল্লাহর কাছে জবাব দিল আমরা তৈরি হতে পারি আমরা তো দামি দামি বস্তু তাই আল্লাহ পাক আল্লাহ বলে একই কথা কেমন হয় আদম গরি নিজের দাম কয় এইটাই অহংকারী আগর নিজের মুখে নিজের দাম কয় এইটাই অহংকারী অহংকার বস্তুতে যদি গরিব এই আদম
সকল সৃষ্টি সারা আদম হবে না কখন অহংকার বস্তুতে যদি গড়ি এই আদম সকল সৃষ্টি সারা আদম হইবে না কখন তাই জিজ্ঞাস করে বাতাসেরে বলো বাতাস কও আমারে জিজ্ঞাস করে বাতাসেরে বাতাসের কাছে রেখো না করে জিজ্ঞাসন বাতাসের কাছে রেখো না করে জিজ্ঞাসন তোমার মাঝে কি গুণ বাতাস করো না বর্ণন তোমার মাঝে কি গুণ বাতাস করো না বর্ণন বাতাস বলাই আমারই গুণ শুনেন সমাচার বাতাস বলাই আমারই গুণ শুনেন সমাচার আমি ইচ্ছা করলে দুনিয়াটা পারি করিতে মিসপার আল্লাহ বলে এ কি হলো এর মধ্যেই অহংকার রইল আগুন তুমি বলো বলো এবার আগুন তুমি বলো বলো তোমার মধ্যে কি গুণ শুনি আদম তত্ত্বের কাহিনী আদম তত্ত্বের কাহিনী আগুন বলেই আমারই গুণ কি বলবো তাই আমি আগুন আগুন বলেই আমারই গুণ কি বলবো তাই আমি আগুন আগুন বলেই আমারই গুণ আপনাকে জানাই আমি ইচ্ছা করলে দুনিয়াটা করতে পারি ছাই আল্লাহ বলে এর মধ্যে অহংকার দিল দেখা অহংকারে গরিব না আমার প্রাণের সখা জিজ্ঞাস করি পানির ধারে বলো পানি কও আমারে জিজ্ঞাস করি পানির ধারে পানি বলেই ও মালিক সাই আমার অতি বল আমি ইচ্ছা করলে দুনিয়াটা করতে পারি তল পানি বলে ও মালিক সাই আমার অতি বল আমি ইচ্ছা করলে দুনিয়াটা করতে পারি তল আল্লাহ কয় এত বড়াই শক্তির গৌরব যার তারে দিয়া গরিব না আদম ও আমার আল্লাহ কয় এত বড়াই শক্তির গৌরব যার তারে দিয়া গরিব না আদম ও আমার আমি করিতে চাই আদম তৈয়ার করিতে চাই আদম তৈয়ার যার কাছে নাই আত্মগ্লানি আদম তত্ত্বের কাহিনী আদম তত্ত্বের কাহিনী এবার আপে আল্লাহ পরোয়ারে জিজ্ঞাস করো মাটির ধারে ওরে আপে আল্লাহ পরোয়ারে জিজ্ঞাস করো মাটির ধারে তোমার মধ্যে কি গুণ মাটি করো না বর্ণন মাটি বলে ওগো আমার আপে নিরঞ্জন তুমি ছাড়া আমার গুণ আমার মধ্যে নাই আমি শুধু করিতে চাই তোমারই বড়াই আমি শুধু করি তোমার গুণের বড়াই আমার বুকে আছে শুধু যত আরাধনা তোমার প্রেমে সইতে পারি অবিরল যাতনা আল্লাহ বলে ধন্য মাটি তোমাতে আদম হইবে পরিপাটি আল্লাহ বলে ধন্য মাটি তোমার নর্মদা স্বভাবে খাঁটি তোমার নর্মদা স্বভাবে খাঁটি বানাইব আদম খানি আদম তত্ত্বের কাহিনী আদম তত্ত্বের কাহিনী তোরা শুন বলিল প্রাণ সজনী আদম তত্ত্বের কাহিনী আদম তত্ত্বের কাহিনী তোরা শুন বলিল প্রাণ সজনী আদম তত্ত্বের কাহিনী আদম তত্ত্বের কাহিনী আদম তত্ত্বের কাহিনী